এখন আমরা পরিশোধযোগ্য বন্ডের মূল্যায়ন দেখব এবং পরিশোধযোগ্য বন্ডের অন্তর্নিহিত মূল্য বা প্রকৃত মূল্য কিভাবে নির্ণয় করে সেটি আমরা দেখব। তো প্রথমেই আমরা যদি আমাদের প্রশ্ন পড়ি, তাহলে এখানে দেয়া আছে এলপি কোম্পানি 10 বছর মেয়াদি বন্ড ইস্যু করেছে যার লিখিত মূল্য ছিল 1000 টাকা এবং কুপন রেট বার্ষিক 10%। যদি সুদ বার্ষিক ভিত্তিতে প্রদান করা হয় এবং বন্ডের প্রয়োজনীয় আয়ের হার 12% হয় তাহলে বন্ডের মূল্য কত হবে? তো এক্ষেত্রে সবার আগে আমাদেরকে দেখতে হবে আমাদের এই বন্ডে সবার আগে বছর রয়েছে, সুতরাং এটি পরিশোধযোগ্য বন্ড। আমাদের এখানে পরিশোধযোগ্য বন্ড বলা আছে, কিন্তু সবসময় এই পরিশোধযোগ্য বন্ড কথাটা উল্লেখ নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে আমাকে যখন বছর দেয়া থাকবে আমাদেরকে ধরে নিতে হবে এটি পরিশোধযোগ্য বন্ড। তো এখানে লিখিত মূল্য দেয়া আছে, কুপন রেট দেয়া আছে 10%, এবং এখানে বলা আছে বার্ষিক, যদি সুদ বার্ষিক ভিত্তিতে প্রদান করা হয়। এক্ষেত্রে পরিশোধযোগ্য বন্ডের ক্ষেত্রে অর্ধবার্ষিক সুদের ক্ষেত্রেও থাকতে পারে, তো ওটা আমরা পরে দেখব। এখন শুধুমাত্র আমাদের দেখতে হবে যদি সুদ বার্ষিক ভিত্তিতে থাকে তাহলে আমরা কীভাবে নির্ণয় করব। এরপরে রয়েছে বন্ডের প্রয়োজনীয় আয়ের হার 12% হয় তাহলে বন্ডের মূল্য কত হবে। তো এই পরিশোধযোগ্য বন্ডের ক্ষেত্রে আমার সূত্রটি হবে এটি, ভিভি বা ভ্যালু অফ বন্ড সমান আই ইন্টু 1 - 1 / kd^n / kd + mv / kd^n। তো শুরুতেই আমরা আসি আইয়ে, এখানে রয়েছে কুপন রেট, অর্থাৎ আমার এখানে যে কুপন সুদের হার রয়েছে 10% এবং আমার লিখিত মূল্য রয়েছে 1000, এবং এই যখন আমরা আইয়ের মান নির্ণয় করতে যাব সেক্ষেত্রে আমার এই লিখিত মূল্যর সাথে আমার যে কুপন রেট রয়েছে সেটির পার্সেন্টেজ করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে যেহেতু আমার লিখিত মূল্য 1000 টাকা এবং কুপন রেট 10%, সুতরাং এখানে আমার আইয়ের মান দাঁড়াবে 100। এরপরে আমাদের ওয়ান, তো সূত্রের ওয়ান এটা এভাবেই থাকবে। তারপর 1 + kd, এই kd আমার রয়েছে প্রয়োজনীয় আয়ের হার, অর্থাৎ প্রশ্নে আমার যত প্রয়োজনীয় আয়ের হার থাকবে সেটি হবে আমার kd। যেহেতু এখানে kd বা প্রয়োজনীয় আয়ের হার 12% দেওয়া, সুতরাং আমার এখানে বসবে 0.12। এখানে n সমান হচ্ছে আমার যত বছর মেয়াদি বন্ড, তো যেহেতু এটা 10 বছর মেয়াদি বন্ড সুতরাং এখানে 10 বসবে। এরপরে আসে পুরোটা আমার আবার এই kd দ্বারা ভাগ করতে হবে, যেহেতু আমি জানি আমার বন্ডের প্রয়োজনীয় আয়ের হার 12%, সুতরাং kd-র মান হবে 0.12। এরপরে আসে আমার mv, mv-কে বলা হচ্ছে পরিপক্ক মূল্য বা ম্যাচুরিটি ভ্যালু। বন্ডের ক্ষেত্রে যদি আলাদাভাবে ম্যাচুরিটি ভ্যালু বা পরিপক্ক মূল্য না দেয়া থাকে তাহলে আমার লিখিত মূল্য যত ছিল সেই লিখিত মূল্যটাকেই আমাকে ম্যাচুরিটি ভ্যালু বা পরিপক্ক মূল্য ধরে নিতে হবে, কারণ বন্ড সাধারণত মেয়াদ শেষে তাদের লিখিত মূল্য অনুযায়ী অর্থ ফেরত দিয়ে থাকে। এ কারণে আমার ম্যাচুরিটি ভ্যালু 1000 হবে। এরপরে আসবে 1 + kd, তো kd আমরা আগে থেকে জানি আমার প্রয়োজনীয় আয়ের হার, যেটি হচ্ছে 12% বা 0.12, এবং 2^n এখানে n সমান আমার এখানে যেহেতু 10 বছর মেয়াদি বন্ড সুতরাং এখানে 10 বসবে। তো এখন যদি আমরা ক্যালকুলেশন করতে যাই, এই ক্যালকুলেশনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট, কারণ দেখা যায় অনেক সময় আমরা সূত্র এবং ডাটা ঠিকমতো বসানোর পরও ক্যালকুলেশনের ভুলের কারণে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি আসে না। তো এই জন্য আমাদেরকে দেখতে হবে পার্ট বাই পার্ট কীভাবে আমরা এই ক্যালকুলেশনটি করব। তো এর জন্য প্রথমে আমাদেরকে শুধুমাত্র এতটুকের কাজ করতে হবে, 1 + 0.12। তো এটি যদি আমরা যোগ করি তাহলে আমাদের মান আসবে 1.12। এরপরে আমাদেরকে এটি 2^10 করতে হবে। তো ক্যালকুলেটরের এই যে বাটনটি আছে এটি চাপ দিয়ে আমরা 2^10 করব। 2^10 করার পর যে মানটা আসবে সেটিকে আমাদেরকে 1 দ্বারা ভাগ করতে হবে, তো এই জন্য আসবে 1/ অ্যান্সার। এরপরে যে মানটা আসবে এই মানটাকে আমাদেরকে 1 থেকে মাইনাস করতে হবে, তো সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন হবে 1 - অ্যান্সার। তো যেই মানটি এখন আসতেছে এটার সাথে আমাকে 0.12 ভাগ করতে হবে, তো এখানে যে মানটি থাকবে সেটির সাথে ÷ 0.12। এখানে যে মানটি আসবে সেটি আমরা এখানে লিখব 100 × 5, এখানে মান আসে 5.6502। তো আমরা এভাবে লিখতে পারি 5.6502, আমরা 4টি ডিজিট নিলেই হবে। এরপরে আমাদের এখানে যোগ করতে হবে, যোগ হচ্ছে আবার এখানে আমরা ক্যালকুলেশন করব, প্রথমে 1.12
তারপরে টু দি পাওয়ার 10 আমাদেরকে করতে হবে। এরপরে আমরা 1000 দিয়ে এটি ভাগ করব, 1000 ভাগ অ্যান্সার। তো এখানে আমার আসে 321.97। এরপরে আমাদেরকে এই 5.6502 এর সাথে এটি গুণ করতে হবে, এবং এরপরে এটার যত মান আসে এটির সাথে 321 যোগ করতে হবে, কারণ আমরা জানি সবসময় আমাদেরকে আগে গুণের কাজ করতে হয় তারপরে ভাগের কাজ করতে হয়। তো আমরা যদি 5.6502 × 100 দিই তাহলে আমাদের আসে 565.02, তার সাথে যদি আমরা 321.97 যোগ করি তাহলে আমাদের মান দাঁড়াচ্ছে 886.99 অথবা 886.99। তো এক্ষেত্রে আমাদের যে বন্ডের মূল্য, বন্ডের অন্তর্নিহিত মূল্য দাঁড়াচ্ছে 886.99 টাকা অথবা 886.99 টাকা। এখানে অবশ্যই আমাদেরকে ব্র্যাকেটে প্রায় লিখতে হবে, কারণ দশমিকের কারণে আমার মানের তারতম্য ঘটতে পারে, এক এক সময় এক এক মান আসতে পারে, যেমন 886 জায়গায় 888 বা 87 বা 884-85 আসতে পারতো। এ কারণে যদি আমরা প্রায়টা লিখে দিই সেটা ভালো হয়। তো এখন আমাদেরকে এভাবে মনে রাখতে হবে, আমরা যখন পরিশোধযোগ্য বন্ডের আমরা ক্যালকুলেশন করব তখন হচ্ছে আমরা এই সূত্রটি আমাদেরকে ব্যবহার করতে হবে, এবং এই ক্যালকুলেশনের স্টেপগুলো ফলো করার পর আমার পরিশেষে যে মানটা আসবে সেটি আমাদেরকে মনে রাখতে হবে, এটি হচ্ছে আমার বন্ডের এখনকার প্রকৃত মান বা অন্তর্নিহিত মূল্য। অর্থাৎ এখন যে বন্ডটি মার্কেটে আছে 1000 টাকা করে, যার কুপন রেট 10% এবং প্রয়োজনীয় আয়ের হার 12%, এটির বর্তমানে ইন্ট্রিনজিক ভ্যালু বা আমার অন্তর্নিহিত মূল্য হচ্ছে 886.99 টাকা।